হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমেরিকার অভিবাসীদের জন্য আরও একটি সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমেরিকার অভিবাসীদের জন্য আরও নতুন দুইটি বিল কংগ্রেসে উত্থাপন হতে যাচ্ছে খুব শীঘ্রই। তো চলুন আমরা দেখব নতুন কোন দুইটি বিল খুব শীঘ্রই কংগ্রেসে উত্থাপন হতে যাচ্ছে এবং ওই বিলগুলোতে অভিবাসীদের জন্য কি সুখবর আছে। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ইউএস কানাডা সহ বিভিন্ন রকম আপডেট ইমিগ্রেশন তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস আ লট। আপনারা যারা বিজনেস টিপস ফলো করেন তারা জানেন যে আমেরিকার বিভিন্ন ইনফরমেশন আমরা শেয়ার করি, আপডেট ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো আপনাদের অনেক ভালোবাসা এবং কমেন্টস প্রতিনিয়ত পাই, সবগুলো কমেন্টস এর উত্তর আসলে সব সময় দেয়া হয় না। অনেক সময় দেখা যায় যে ওই কমেন্টস এর আনসারটা কোনো না কোনো ভিডিওতে দেয়া আছে, দ্যাটস ওয়াই আসলে ওই আনসারটা আমরা দিতে পারি না, কারণ অত্যন্ত প্রয়োজনীয় বা এসেনশিয়াল কমেন্টস গুলোই রিপ্লাই সব সময় করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কেউ যদি দেখা যায় যে আমাদের প্রিভিয়াস কোনো ভিডিও না দেখে থাকেন বা প্রিভিয়াস কোনো ভিডিওতে যেই আনসারটা করা আছে সেই প্রশ্নটা করেন, সেক্ষেত্রে আমরা আনসারটা করতে পারি না। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে ভিডিও করার রিকোয়েস্ট, নতুন কন্টেন্ট ক্রিয়েট করার রিকোয়েস্ট থাকে, সেইগুলো আমরা অবশ্যই আমলে রাখি, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসবো। বিশেষ করে এই সময়ে H1B, EB2, EB3 এইসব ভিসা ক্যাটাগরি নিয়ে, অর্থাৎ US এর ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও করার জন্য অনেক রিকোয়েস্ট আসছে আমাদের কাছে, সেগুলো আমাদের কাছে অলরেডি নোট আছে, আমরা যে খুব শীঘ্রই আপনাদের জন্য সেই ভিডিও তৈরি করব। US এর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আসলে US এর ইমিগ্রেশন আইনকে অত্যন্ত মানবিক এবং অভিবাসন বান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ, আর সেই লক্ষ্যে নতুন করে আরো দুইটি বিল তৈরি হয়েছে, যেই বিল দুইটি যে কোনো সময় কংগ্রেসে উত্থাপন করা হবে। এই বিল দুটিও অভিবাসীদের জন্য আসলে খুবই ইফেক্টিভ এবং অভিবাসীদের জন্য খুবই সুখবর, কারণ এই বিল দুটির মাধ্যমে আসলে অভিবাসীদের সুবিধা দেওয়ার কথা চিন্তা করা হয়েছে। তো এই বিল দুটির মধ্যে একটি হচ্ছে আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিস অ্যাক্ট 2020-21, নাম্বার 2 হচ্ছে দ্য ফার্ম ওয়ার্কফোর্স মডার্নাইজেশন অ্যাক্ট। তো এই দুইটা বিলের মধ্যে আসলে অভিবাসীদের জন্য কি সুখবর থাকছে সেই আলোচনা যাওয়ার আগে একটু প্রেক্ষাপটটা আলোচনা করব। আপনারা জানেন যে US এর কংগ্রেসে আসলে একটা পূর্ণাঙ্গ অভিবাসন আইন সিটিজেনশিপ অ্যাক্ট 2020-21 অলরেডি উত্থাপন করা আছে, যেটার মধ্যে আসলে সম্পূর্ণ ইমিগ্রেশন লটাকে ঢেলে সাজানোর একটা প্রস্তাব করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে US এর ইমিগ্রেশন রিলেটেড কোনো US এর যে কোনো আইন পাশ করতে হলে কংগ্রেসে আসলে সংখ্যাগরিষ্ঠদের ভোটে আইনটা পাশ হতে হয়। তো অলরেডি এখন কংগ্রেসে আসলে 50-50 অবস্থানে আছে রিপাবলিকান এবং ডেমোক্রেটরা। তো যে কারণে যে কোনো আইন পাশ করতে হলে রিপাবলিকানদের সমর্থন লাগবে, ডেমোক্রেট সবার সমর্থন তো লাগবেই, অ্যাট দ্য সেম টাইম রিপাবলিকান কিছু সদস্যর সমর্থন প্রয়োজন আছে। তো যেহেতু ওই আইনটার মধ্যে 11 মিলিয়ন পিপল সবাইকে বৈধতার একটা প্রক্রিয়া ছিল এবং সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে অনেক বিভিন্ন ইস্যুতে আসলে অভিবাসনটাকে অনেক সহজ করে নিয়ে আসার একটা প্রক্রিয়া ছিল, সেই কারণে আসলে হয়তো তো ব্যাক স্ক্রিনে আসলে এটা নিয়ে কিছু আলোচনা সমালোচনা হচ্ছে বা ওইটা সম্পূর্ণ আইনটা পাশ না হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণেই আসলে এই আইনটাকে আসলে পার্ট বাই পার্ট উপস্থাপন করে কিছু কিছু জায়গা থেকে আসলে কিছু সুবিধা বের করে নিয়ে আসার জন্য এই নতুন বিলগুলো উত্থাপন করার যেই প্রক্রিয়াটা সেটা আমরা বুঝতে পারছি। এখন আসি নাম্বার 1, আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিস অ্যাক্ট 2020-21। এখানে আসলে ড্রিমারদের নিয়ে অনেকেরই একটা সফট কর্নার আছে, রিপাবলিকান বা ডেমোক্রেট সবার তো আছেই, অ্যাট দ্য সেম টাইম রিপাবলিকানদেরও একটা সফট কর্নার আছে, দ্যাটস ওয়াই আসলে ড্রিমারদের নিয়ে আলাদা এই বিলটা। তো এখানে বলা আছে ড্রিমারের মধ্যে যারা অলরেডি ব্যাচেলার ডিগ্রি গ্রহণ করেছে এবং যারা 2 বছরের অধিক সময় মিলিটারি সার্ভিস করেছে, অ্যাট দ্য সেম টাইম যারা লাস্ট 3 ইয়ার্স এর মধ্যে 75% টাইম ফুল টাইম ওয়ার্ক করেছে, ওই জিনিসটা যদি এভিডেন্স সহ প্রুভ করতে পারে তাহলে তারা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর পিআর পাওয়ার পরে ফেডারেল গভর্নমেন্টের যে রেগুলার প্রসেস, সেই গভর্নমেন্টের রেগুলার প্রসেস অনুযায়ী সে তার সিটিজেনশিপ বা গ্রিন কার্ড পাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে চলে যায়। এরপর আসে ফার্ম ওয়ার্কফোর্স মডার্নাইজেশন অ্যাক্ট, যেখানে আসলে ফার্মারদেরকে একটা সুবিধা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আমেরিকার যত মানে ইললিগ্যাল অভিবাসী আছে তাদের মধ্যে যারা লাস্ট 2 বছরের মধ্যে 180 দিন কোনো এগ্রিকালচার ফার্মে জব করেছে তারা হবে সার্টিফাইড ফার্ম ওয়ার্কার। আর এই সার্টিফাইড ফার্ম ওয়ার্কার সবাই আসলে পিআর এর জন্য আবেদন করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম তার স্পাউস থাকলে স্পাউস এবং
চিলড্রেনরাও এলিজিবল হবে এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য। আসলে ওই পূর্ণাঙ্গ আইনে যেই 11 মিলিয়ন পিপলকে বৈধতা দেওয়ার একটা প্রক্রিয়া ছিল সেটাকেই আসলে ভেঙে দুইটা সাইড করে দুইটা পার্ট করে এই দুইটা শ্রেণীকে স্পেশাল একটা বেনিফিট দেওয়ার জন্য এই বিলটা আনা হয়েছে। কারণ এক নাম্বার হচ্ছে ড্রিমারদের ব্যাপারে সবারই সফট কর্নার আছে, আর ফার্মাররা তো আসলে আমেরিকান পিপলকে খাদ্য যোগায়, তাই দ্যাটস ওয়াই আসলে ফার্মারদেরকে তারা আগে লিগালাইজেশনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। এছাড়াও এই আইনে আরো ডিটেলস কিছু সুবিধা আছে যেগুলো আইনটা পূর্ণাঙ্গভাবে পাশ হলে, কারণ আপনারা জানেন এটা নিয়ে জাস্ট উত্থাপন করা হবে, এটা নিয়ে অনেক ডিবেট হবে, ডিবেট হয়ে তারপরে পাশ হলে আমরা আপনাদেরকে এই আইনের বা এই বিলের ইন ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করব। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন দুইটি কি বিল আসতে যাচ্ছে এবং সেই বিলে অভিবাসীদের জন্য কি সুখবর আসছে সেটা আপনারা জেনে গেলেন। এরপরেও যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।